টিস্যুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা, তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে, স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে, মহড়া না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে। মেহদি হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা, নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয়, সফরের যে আল্লাহ তাআলা ছাড় দিয়ে সে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত করা উচিত নয়, জায়েজ নাই। এমদাদুল হক আপনি লিখেছেন, পিতা যদি হারামভাবে ইনকাম করে ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে, যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জন উপর নির্ভর করবেন না, যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে নিরুপায় আছে আপনি আপনার জন্য এটা জায়েজ হবে। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা, মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোনো হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়, এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো সেটা ভিন্ন কথা, দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই, এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে, যে কেউ দোয়া করুক বা না করুক মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে, সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি, এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে। বেলাল হোসেন জানতে চেয়েছেন, চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়ে ফেললে করণীয় কি, হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, অন্যান্য অনেক ওলামা ইকরাম অবশ্য বলেন যে না এই কারণে সিজদা সাহু দিতে হবে না, বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না এই জন্য সিজদা সাহু দিতে হবে না, সৌদি আরব ওলামা ইকরাম সহ অনেকে বলেন। সাইফুল আপনি লিখেছেন, টাখুনের চেয়ে জুব্বা পরা কি জায়েজ আছে, টাখুনের চেয়ে জুব্বা পরা জায়েজ নয়, আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকুনিসে জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পরে, তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধ হয় জায়েজ আছে, না ভাই, মা আসফাবিনাল কাবাইনি মিল ইজারে ফিন্নার, নবী ইসলামের কোনো কোনো হাদিস আছে মা আসফাবিনাল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পায়জামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাকুন এসে যায় সেটা হারাম হবে, আর যেগুলো থাকেই টাকুন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়েজ হবে, বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। মোহাম্মদুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না, বড় কোনো পাপ হবে না, তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি, কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না, বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নয়বা রহমাহুল্লাহ সহিহ মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই, তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত, এজন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয়, প্রয়োজন হলে করা যাবে। তার একটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন, তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন, এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয়, আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা, জি হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়, ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়, অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি, মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। রাশেদ খান লিখেছেন, মহড়া না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি,
স্ত্রীর কাছ থেকে মহরনা না চেয়ে মাফ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাফ চেয়ে নেব, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহরনা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে উভয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারিমে অন্য আয়াত আল্লাহ বলে মানে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আম্মারি আ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর দার যাওয়ার পরে স্ত্রীর কাছে মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও, এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা, এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না, স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই মামতি করবেন, স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায়। এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না, সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুণা হবে কি না? গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে, আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানো ওটা হলো সুন্নাহ, নবীর ইসলাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজকাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো, কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না, এটা মন করা বিষয়, এমন কোনো কথা নেই, আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো দিচ্ছে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদুল মুহতারি লেখা হয়েছে যে ওয়ালা আবাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকসুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। এমনি শাকিল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়।